হ্যালো ব্রো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আর একটা নতুন সাজেশন ভিডিওতে তোমাদের স্বাগতম। এটা শুধুমাত্র দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের জন্য। আর এই ভিডিওতে আমরা তোমাদের রচনার সাজেশনটা দিব বাংলা দ্বিতীয় পত্রের। তোমাদের হচ্ছে টোটাল 5টা রচনা থাকবে, 5টা বিভাগ থেকে 5টা রচনা থাকবে, যে কোনো একটা দিতে হবে। নৈতিকতা ও মূল্যবোধ থেকে রচনা থাকবে, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনা থাকবে, জাতীয় চেতনা থেকে রচনা থাকবে, দেন হচ্ছে তোমাদের শিল্প ও অর্থনীতি থেকে একটা রচনা পাবা, সাম্প্রদায়িক বিষয়গুলি থেকে একটা রচনা পাবা। এখান থেকে তোমাদের 5টা পয়েন্ট থেকে আর রচনা পড়ার দরকার নাই, তোমরা হচ্ছে যে কোনো 2টা অথবা 3টা পয়েন্ট থেকে রচনা পড়লে কন পাবে। সো আমরা হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ থেকে রচনাগুলো দেখবো যে কী কী দেওয়া হয়েছে। তোমরা যদি হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ পড়ো তাহলে কোন রচনাগুলো পড়বা? অধ্যবসায়, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, আমার প্রিয় কবি। তবে চেষ্টা করবে এটা টোটাল স্কিপ করার, এখান থেকে রচনা পড়ার দরকার নাই। বাই এনি চান্স যদি কেউ পড়ো তাহলে এই 2টা বেশি গুরুত্বপূর্ণ। পড়বা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, এখান থেকে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, ডিজিটাল বাংলাদেশ, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, এখান থেকে তোমার 3টা রচনা বেশি গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, আর এদিকে হচ্ছে তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, এখান থেকে এই 3টা বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি ওইগুলো একটু দেখো। তোমরা হচ্ছে খ নাম্বার এটা স্কিপ করবা না, এটা পড়বাই। দেন আসে হচ্ছে গ নাম্বার, এখানে দেওয়া হয়েছে 3টা 4টা রচনা। জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, নারী শিক্ষা, একুশের চেতনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের ভূমিকা। ভূমিকা আর চেতনা প্রায় সেমই, ঠিক আছে, একটা পড়লে 2টা লেখা যাবে। তো এখান থেকে হচ্ছে তোমার 2টা রচনা বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, একুশের চেতনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 2টা বেশি গুরুত্বপূর্ণ। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন, 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে, এইভাবে সব কিছুই PDF আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে নিতে পারবা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। তাহলে হচ্ছে আমরা খও পড়তেছি, গও পড়তেছি, দেন আমরা ঘও পড়ার চেষ্টা করব, ঠিক আছে। ঘ নাম্বারে আছে শিল্প অর্থনীতি, বাংলাদেশের পোশাক শিল্প, জাতীয় জীবনে নারী সমাজের ভূমিকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হত্যার প্রতিকার, জাতীয় উন্নয়নে নারী সমাজের ভূমিকা। এই জাতীয় জীবনে নারী সমাজের ভূমিকার জাতীয় উন্নয়নে প্রায় সেমই, একটা বললে তুমি 2টা লিখতে পারবা। তবে এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প আর হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার। তাহলে আমরা হচ্ছে খ নাম্বার পড়বো, গ নাম্বার পড়বো, আর হচ্ছে ঘ নাম্বার পড়বো, ঠিক আছে। আর এরপরে হচ্ছে আমি তোমার উ নাম্বার বলে দিচ্ছি, যদি কেউ পড়ো তাহলে কোন রচনাগুলো পড়বা। দুর্নীতির কারণ ও প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, শীতের সকাল, পরিবেশ দূষণ ও বাংলাদেশ, জলবায়ু ও বাংলাদেশ। সো এখানে এই কয়েকটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তবে হচ্ছে 2টা পড়বাই, 3টা পড়লে ভালো হয়। আর হচ্ছে খ, গ আর ঘ নাম্বার হচ্ছে রচনাগুলো পড়বা। আর একটা প্রশ্ন তোমরা করে থাকো যে ভাইয়া আমরা রচনা কত পৃষ্ঠা বা কত পেজ লিখবো, ঠিক আছে। তোমরা হচ্ছে মানে একটা স্ট্যান্ডার্ড লেভেল একটা ভালো মানের রচনা লিখতে গেলে আর একটা ভালো নাম্বার পাইতে গেলে তোমাকে মিনিমাম 7 থেকে 10 পাতা অর্থাৎ 14 থেকে 20 পৃষ্ঠা এর মধ্যে তোমাকে রচনাটা শেষ করতে হবে। সর্বোচ্চ 20 পৃষ্ঠা, সর্বনিম্ন হচ্ছে 14, এরকম তোমাকে লিখতে হবে। আর পয়েন্ট দিয়ে দিয়ে রচনাগুলো লেখার চেষ্টা করবা, আর পয়েন্ট যদি না দিতে পারো লিখবে আর কি, ঠিক আছে। সেই ছিল তোমাদের রচনার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।